रेसिपी चैनल आज के मैं अपने साथ शेयर करब चिंगी दिए पुईशाकर एक सुस्वादु रेसिपि। तो रेसिपिटा शेयर करार कारण जो पुईशाकारा देखते से बागान तो बजार के के आना पुईशाकर एक गोड़ा ऊपर के 2 इंची छेड़े केटे मटीत पुते दिए निजे निजे से गाचटा बेड़े एत बड़ो एत सुंदर होकम सार एक्सट्रा केयर करी। तो देखे नी आमादेर इनग्रेडियंट, तो प्रथमे आमी 4-5 डाल पुईशाकेर केटे एनेछि पातागुलोके आलादा करे छोटो छोटो टुकरो करे नेब। आर एटा जेहेतु आजकेई केटे आना तो खूबी नरम देखते पाच्छेन आमी हाथ दिएई काटते पाच्छि। आर एकटु शक्त डाटागुलोके आमी दुपाश थेके ओर आँशगुलोके छाड़िये नेब जेनो रान्नार परे पुरो जिनिसटाई आमादेर खूब सफ्ट फिल हय। तो पुईशाकगुलो केटे आमी धुये रेखे निएछि, साथे लागबे आमादेर যে কোনো সবজি টুকটুক করে কাটা আর কাঁচা লঙ্কা, ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, মশলার জন্য নিয়েছি সর্ষে পোস্ত আর কাজু বাদাম বেটে, আর চিংড়ি মাছ ধুয়ে আমি রেখে নিয়েছি, আর স্বাদমতো নুন হলুদ তো লাগবেই। তো প্রথমেই তেল কড়াইয়ে গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা যে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি সেটা এই তেলে আস্তে আস্তে অ্যাড করব। আপনারা চাইলে গাজর, বেগুন এরকম সবজিও টুকরো করে এই রান্নায় ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু আলু আর কুমড়োই ব্যবহার করেছি। তো আলুগুলো একটু নাড়ার পরে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব। প্রথমে যখন আমি দিচ্ছি দেখে মনে হবে যে পুঁইশাকের পরিমাণটা অনেকটাই, কিন্তু শাক আপনারা জানেন রান্না করলে একটু পরেই ওটা নরম হয়ে কম হয়ে যায়। আর এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো যদি আপনারা ভেজে দেন তাহলে ওটা শক্ত ফিল হয় আর পুরো রান্নাটাই আপনার চিংড়ি মাছের টেস্টটা আসে না। তো এই জন্য এইভাবে চিংড়ি মাছটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে। তো বাগানের সবজি যেহেতু এটা সবাই খেতে পছন্দ করে আর আমার গাছটা এতটাই বড় হয়েছে আমি নিজেরা খেয়েও আমি অন্যকেও দিতে পারছি। তো আপনারা চাইলে যদি বাড়িতে জায়গাও না থাকে টবের মধ্যে এইভাবে লাগিয়ে দেখতে পারেন যে বাজার থেকে যখনই গোড়া শুদ্ধ পুঁইশাক আসবে টবের মধ্যে কেটে লাগিয়ে দেখবেন, আমি আশা করি নিশ্চয়ই হবে। এরপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবং যখন ঢাকনাটা খুলবেন দেখবেন আমাদের যে পুঁইশাকের আয়তনটা অনেকটাই কমে এসছে। আর যখনই আপনি রান্নাটা ঢাকবেন মনে রাখবেন যে আপনি গ্যাসের আঁচটা যেন কম করে দেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা এখন অ্যাড করছি কেননা কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর প্রথমে দিলে সেটা গলে যেত, এই জন্য আমি কিছুক্ষণ বাদে কুমড়োটা এর মধ্যে দিলাম। আর একটু সময়ও এটাকে ঢেকে রাখবো যেন সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো আমার যে পেস্ট করা মশলাটা ছিল কাজু বাদাম, সর্ষে এবং পোস্ত, সেটা আমি দিয়ে দিলাম। এই সময় যদি আপনাদের মনে হয় যে সবজিটা শুকনো শুকনো একটু জল আপনারা দিয়ে দেবেন, আমার যেহেতু অলরেডি জল বেরিয়ে এসছে তাই আমি আর এক্সট্রা কোনো জল দিলাম না। এইভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে যখন আপনাদের সব সবজিটা নরম হয়ে যাবে আপনাদের রান্না রেডি হয়ে গেছে। আর সবুজ সবজি বা শাকের মধ্যে আমরা সবসময় একটু চিনি ব্যবহার করি, টেস্ট আরও ভালো হয়, এই জন্য লাস্টে একটু চিনি ব্যবহার করে দিলেই আমার চিংড়ি কুমড়ো দিয়ে পুঁইশাকের যে চচ্চড়ি সেটা রেডি। তো আশা করি ভালো লেগেছে, থ্যাংক ইউ।